ব্রিটিশ শাসনের আগেই উৎকৃষ্ট বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল বিশ্বব্যাপী। দেশীয় সংস্কৃতির সাথে পাশ্চাত্যের ভাবধারার সম্মিলনে সমৃদ্ধ এদেশের ফ্যাশন জগৎ। বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, ফ্রান্সের সাকিনা এমসা আর জার্মানির মাইকেল সোনতাক, এই তিনজনের তত্ত্বাবধানে বাংলাদেশের 10 তরুণ ফ্যাশন ডিজাইনার সুযোগ পেল নিজেদের তুলে ধরার। আয়োজকরা জানালেন, এত সমৃদ্ধ যে দেশের ফ্যাশন আর পোশাক শিল্প, সেখানে যে কোনো দুঃসময় কাটিয়ে ওঠা কেবল সময়ের ব্যাপার। রানা প্লাজা দুর্ঘটনার পর বিশ্ব মনে করেছে বাংলাদেশের ডিজাইনাররা কেবল 5 ইউরোর পোশাক তৈরি করতে পারে, আসলে তারা এর চেয়েও অনেক ভালো। পুরো বিশ্ব যখন বাংলাদেশ উপরে চিন্তা করবে, শুধু সস্তা কাজের মানুষ উপরে চিন্তা করবে না, কিন্তু কোয়ালিটির উপরে চিন্তা করবে। তরুণ ডিজাইনাররাও বাংলাদেশকে নিয়ে যেতে চান ফ্যাশনের বিশ্ব দরবারে। রিসেন্টলি যে রানা প্লাজার ঘটনাটা আমরা জানি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা লস। তো আমরা চাই যে আমাদের যে গার্মেন্টস প্লাস যে আমাদের যে নিজস্ব যে কাপড়, আমরা হ্যান্ডলুম ফ্যাব্রিক্সগুলো আমরা বানাচ্ছি, ওগুলো আমরা বিশ্বে তুলে ধরতে চাই। দেশি প্রোডাক্ট অনেক অনেক কমফোর্টেবল, অনেক ভালো, অ্যান্ড সব রকম আউটফিট করা যায়, ইজ ইট রেডি টু ওয়্যার। শতবর্ষ ধরে চলা জার্মান ফ্রান্স শত্রুতার অবসান ঘটেছিল ঠিক 50 বছর আগে। এই উপলক্ষে গ্যাটে ইনস্টিটিউট ঢাকা ও আলিয়াস ফোর্সেস ঢাকা ও চট্টগ্রাম এই প্রদর্শনীর আয়োজন করে। এটি বাংলাদেশ, ফ্রান্স ও জার্মানের মধ্যকার পারস্পরিক ঐতিহ্য আর সৃষ্টিশীলতা বিকাশে সাহায্য করবে বলে আশাবাদ আয়োজকদের। তাজুল ইসলাম, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।